আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সাথে যে কথাগুলো শেয়ার করব সেগুলো আগে মনোযোগ সহকারে শুনবেন, বুঝবেন, তারপরে যদি আপনাদের কাজ করতে ইচ্ছা হয় আপনারা নিজেরাই ডিসাইড করবেন আপনারা এখানে কাজ করবেন কি করবেন না। তো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সাথে নতুন একটা এক্সচেঞ্জার সাইটের অফার শেয়ার করতে যাচ্ছি। এক্সচেঞ্জারটার নাম হচ্ছে নেক্সডেক্স এক্সচেঞ্জার। এটা একদমই নতুন একটা এক্সচেঞ্জার। তো এখান থেকে আপনারা যদি অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনারা 50টা করে টোকেন বোনাস পাবেন, এনটি টোকেন, যার প্রাইস এখান থেকে $60-এর উপরে, $60 থেকে $61-এর মতো। তো যাই হোক, এখান থেকে আপনারা মাইনিং করেও ইনকাম করতে পারবেন, এখান থেকে প্রতিদিন ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন মাইনিং করে। তো এখান থেকে আপনারা প্রতিদিন মাইনিং করে 25টা করে টোকেন বোনাস পাবেন, যার প্রাইস মোটামুটি $28-এর মতো। তো প্রত্যেক এখানে কাজ করবেন। এখন অনেকেই বলবেন, এক্সচেঞ্জারটা কেন আমাদেরকে পেমেন্ট করবে, এত বড় বড় পেমেন্ট কেন আমাদেরকে করবে? তো তাদের জন্য বলবো, এক্সচেঞ্জারটা একদমই নতুন, তাদের পপুলারিটি বাড়ানোর জন্য তাদের এই অফারটা ছেড়েছে। তো প্রত্যেকে অফারটা জয়েন করে নেবেন, তাদের টোকেনটার পপুলারিটি বাড়ানোর জন্য, তাদের এক্সচেঞ্জারটার পপুলারিটি বাড়ানোর জন্য এখান থেকে তাদের এই অফারটা। আর হ্যাঁ, আমরা যে টোকেনটা পাবো এই টোকেনটা কিন্তু আমরা এখনই সেল দিতে পারবো না, ইনস্টল সেল দিতে পারবো না। কারণ হচ্ছে কি, আমাদের এই যে টোকেনটা পাবো এটার জন্য 6 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং 6 মাস পর্যন্ত মাইনিং করতে হবে। কারণ তাদের যে প্রজেক্টটা, এটা তারা রান করাতে চায়। তো এই প্রজেক্টটা তারা কেন এত বড় পেমেন্ট করবে? তাদের প্রজেক্টটার পপুলারিটি বাড়ানোর জন্য, তাই না? তো এখান থেকে আমাদের অবশ্যই 6 মাস অপেক্ষা করতে হবে, যেহেতু এটা 100% রিয়েল একটা অফার। তো এছাড়া তাদের নিজস্ব ব্লকচেইন রয়েছে, সেক্ষেত্রে আপনারা বুঝতেই পারতেছেন কত বড় একটা প্রজেক্ট। তো এখান থেকে কাজ করা একদম সহজ, একদম ক্লিয়ার ডিটেলস বলে দেবো। তো প্রত্যেকে অবশ্যই অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন যদি আপনি অনলাইন থেকে ইনকাম করতে যান। তো ভিডিওটি শুরু করার পূর্বে, যে সকল ভাইয়েরা এখন আমাদের চ্যানেলে নতুন দর্শক রয়েছেন এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটা অন করে দেবেন, যেন আমাদের প্রত্যেকটা আর্নিং রিলেটেড ভিডিও নোটিফিকেশন আপডেট পৌঁছে যায় আপনাদের কাছে সবার আগে। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আরও একটি ছোট্ট রিকোয়েস্ট, যে সকল ভাইয়েরা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেখতে পারবেন, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, এখানে জাস্ট ক্লিক করে আমাদের টেলিগ্রামে জয়েন করে নেবেন। এখান থেকে যাদের টেলিগ্রাম অ্যাপসটা ডাউনলোড করা নাই তারা অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো এখানে জাস্ট দেখতে পারতেছেন আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসলাম। এখান থেকে দেখুন অনেকগুলো এয়ারড্রপ শেয়ার করা রয়েছে। আপনারা যারা এয়ারড্রপ থেকে ইনকাম করতে চান, প্রতি মাসে ভালো পরিমাণে একটা ইনকাম জেনারেট করতে চান, তারা অবশ্যই আমাদের এয়ারড্রপ চ্যানেলটাতে জয়েন করে নেবেন। এখানে দেখুন কিছু গুরুত্বপূর্ণ এয়ারড্রপ শেয়ার করা রয়েছে এখান থেকে, কিন্তু আমি সবগুলো এয়ারড্রপ শেয়ার করি না, অনেক যাচাই বাছাই করে এখানে এয়ারড্রপগুলো শেয়ার করা হয়। তো প্রত্যেকে এয়ারড্রপ চ্যানেলটা জয়েন করে নেবেন যদি আপনি এয়ারড্রপ থেকে ইনকাম করতে চান। এখানে সকল প্রকার এয়ারড্রপের উইথড্র আপডেট, পেমেন্ট প্রুফ সকল কিছু এখানে শেয়ার করা হয়। তো আপনারা যারা এয়ারড্রপ থেকে ইনকাম করতে চান অবশ্যই আপনাদেরকে এখানে উইথড্র আপডেট ফলো করতে হবে, তা নাহলে কিন্তু পেমেন্ট পাবেন না। তো আপনারা যারা এয়ারড্রপে কাজ করেন, এখন পর্যন্ত ইনকাম করতে পারেননি, তারা অবশ্যই এখানে জাস্ট জয়েন করে রাখুন। এখান থেকে প্রত্যেকটি এয়ারড্রপে জয়েন করবেন। এই যে দেখুন একটা পেমেন্ট প্রুফ, তো এখান থেকে দেখুন $18-এর একটা পেমেন্ট প্রুফ, এটা আগেও ছিল, আগের ভিডিওতে দেখিয়েছি। তো জাস্ট এখান থেকে আরও রয়েছে, আপনারা যদি একটু ঘোরাঘুরি করেন, এই যে দেখুন একটা প্রাইসি টোকেনের, যে দেখুন 5টা টোকেনের পেমেন্ট প্রুফ, এখান থেকে এই টোকেনটার প্রাইস রয়েছে মোটামুটি $5-এর মতো। তো প্রত্যেকে কিন্তু এই পেমেন্টটা পেয়ে গেছে যারা জয়েন করেছিল। তো এখান থেকে আরও অনেক পেমেন্ট প্রুফ রয়েছে, যদি আপনাদেরকে এই যে দেখাই, এখান থেকে দেখুন CZF, এই যে টোকেনটার পেমেন্ট প্রুফ। তো প্রত্যেকে এটাতে জয়েন করে নেবেন চ্যানেলটাতে, তাহলে আশা করা যায় প্রতি মাসে ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন। তো এবারে আসা যাক, আমরা কীভাবে আজকের অফারটা জয়েন করবো। আজকের অফারটা জয়েন করার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখতে পারবেন একটা লিঙ্ক দেওয়া রয়েছে, টুডেজ ওয়েবসাইট লিঙ্ক, এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন। লিঙ্কের উপর ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম আসবে, অর্থাৎ এই পোস্টটার সামনে নিয়ে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের। তো এখান থেকে জাস্ট একটা লিঙ্ক দেখতে পারবেন, এই লিঙ্কের উপর জাস্ট ক্লিক করে দিবেন। তো এখান থেকে জাস্ট আমি এখানে লিঙ্কের উপর ক্লিক করে দিচ্ছি। লিঙ্কের উপর ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম আসবে এবং ওয়েবসাইটটার মধ্যে নিয়ে আসবে। তো এখান থেকে দেখুন, এই যে এখান থেকে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো ভাই আবারও বলতেছি, এখানে এক্সচেঞ্জার অফারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর এখান থেকে আমি বেশি কথা বলতে চাচ্ছি না, কারণ এখানে হচ্ছে আপনাদের ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না, তাই অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এখান থেকে জাস্ট এখন দেখব কিভাবে এখানে অ্যাকাউন্ট করবো। অ্যাকাউন্ট করার জন্য এখান থেকে জাস্ট থ্রি ডট মেনুর উপর ক্লিক করে দেবো। থ্রি ডট মেনুর উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন উপরের দিকে ছোট্ট করে রেজিস্টার নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে। এখান থেকে জাস্ট এই যে দেখুন উপরের দিকে জিমেইলটা বসাবেন, এখানে আপনাদের জিমেইলটা বসাবেন। এখানে জিমেইলটা বসানোর পরে নিচ থেকে পাসওয়ার্ডটা বসাবেন। পাসওয়ার্ডটা বসানোর পরে নিচ থেকে কনফার্ম পাসওয়ার্ড, উপরে যে পাসওয়ার্ডটা বসাবেন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন। এবং এই যে দেখুন রেফারেল আইডি, এই রেফারেল আইডিটা কোথায় পাবেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, অর্থাৎ ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। তো প্রত্যেকে সেখান থেকে এটা কালেক্ট করে নেবেন, আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। তো এখানে দেখুন, এই যে দেখুন একটা রেফার কোড দেওয়া রয়েছে, এইটার উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন, এইটুকুর উপরে, এই লেখাটুকুর উপরে, তাহলে আপনাদের রেফার কোডটা অটোমেটিক্যালি কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে আপনারা ওখানে পেস্ট করে দেবেন, যদি আপনাদের আমার রেফার কোডটা দিতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই রেফার কোডটা বসিয়ে দেবেন। এখানে রেফার কোডটা বসানোর পরে আপনারা জাস্ট এখান থেকে টিকমার্ক দেবেন। টিকমার্ক দেওয়ার পর নিচ থেকে রেজিস্টারের উপর ক্লিক করবেন। এখান থেকে আমি আমার ইনফরমেশনগুলো সাবমিট করে নিচ্ছি।
তো সকল ইনফরমেশন দেওয়ার পরে এখান থেকে জাস্ট একটা টিক মার্ক দিবেন, দেওয়ার পরে রেজিস্টারের উপর ক্লিক করবেন। এখান থেকে জাস্ট রেজিস্টারের উপর ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে আপনাদের সামনে এরকম আসবে, এখান থেকে আপনাদের জিমেইলে চেক করতে হবে, আপনাদের জিমেইলে একটা তারা কোড পাঠাবে অর্থাৎ ভেরিফিকেশন মেইল। তো এটা জাস্ট আপনারা কনফার্ম করে নেবেন। তো জাস্ট আমরা জিমেইলে চলে যাচ্ছি এখান থেকে। তো জিমেইলে আসার পরে এখান থেকে আপনাদের এখানে কোডটা নাও পেতে পারেন, এখানে অবশ্যই পাবেন না সম্ভবত। তো এখান থেকে কিভাবে ভেরিফিকেশন মেইলটা পাবেন সেটা দেখাচ্ছি। এখান থেকে জাস্ট থ্রি ডট মেনুতে ক্লিক করে দিবেন উপর থেকে, এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে ইম্পর্টেন্স নামে একটা ফোল্ডার পাবেন, এখান থেকে দেখুন ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট ফোল্ডারের উপর ক্লিক করে দিবেন। ইম্পর্টেন্ট ফোল্ডারের উপর ক্লিক করার পর এখান থেকে দেখুন নেক্সডেক্স থেকে আপনাদের একটা মেইল করা হয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনাদের এখান থেকে ভেরিফাই মেইলের উপর ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনাদের জিমেইলটা ভেরিফাই হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট ভেরিফাই করে নিচ্ছি। তো এখান থেকে দেখুন আপনাদের এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে, উপর থেকে টিক মার্ক চলে আসছে। তো এখান থেকে আপনারা এরকম আসতেছে, এখান থেকে আপনারা জাস্ট ডেস্কটপ সাইট করে নেবেন, তাহলে এই এই সমস্যাটা হবে না। এখান থেকে অবশ্যই ডেস্কটপ সাইটটা করে নেবেন, তাহলে অবশ্যই ফুল স্ক্রিনটা দেখতে পারবেন। এখান থেকে ডেস্কটপ সাইট করে নিচ্ছে। এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে এখান থেকে এই যে দেখুন ডেস্কটপ সাইট, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম আসবে, অর্থাৎ এই যে দেখুন এখন কিন্তু ফুল স্ক্রিন শো করতেছে। তো যখন আপনাদের এটা ভেরিফাই হয়ে যাবে তখন আপনারা এখান থেকে লগ ইনের মাঝে ক্লিক করবেন। তো লগ ইনের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা আপনাদের জিমেইলটা বসাবেন। জিমেইলটা বসানোর পর এখান থেকে নিচ থেকে পাসওয়ার্ডটা দিবেন, যেই পাসওয়ার্ডটা দিয়ে আপনারা অ্যাকাউন্টটা করেছেন। তো এখান থেকে আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে লগ ইনের উপর ক্লিক করে দিবেন। লগ ইনের উপর ক্লিক করার পর এখান থেকে সাইটটা একটু স্লো হতে পারে, তো আপনারা অবশ্যই ধৈর্য ধরে এখানে কাজ করবেন। কোনো টাস্কের উপর দুই তিনবার ক্লিক করবেন না, তাহলে কিন্তু আপনাদের ওয়েবসাইটে প্রবলেম হবে। তাই এখান থেকে দেখুন কিছু অপশন দেওয়া রয়েছে, এখান থেকে জাস্ট আপনারা প্রত্যেকটাই টিক মার্ক দিয়ে দিবেন। এখান থেকে প্রত্যেকটাই টিক মার্ক দিয়ে দিবেন, প্রত্যেকটাই টিক মার্ক দিয়ে দিচ্ছি। এখান থেকে দেওয়ার পরে নিচ থেকে এই যে দেখুন আই আন্ডারস্ট্যান্ড অ্যান্ড কন্টিনিউ, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম আসবে। এখন কি করতে হবে, এখান থেকে আপনাদের গুগল অথেন্টিকেটরটা বাইন্ড করতে হবে। তো এখান থেকে জাস্ট আপনারা আপনাদের 2FA-টা বাইন্ড করে নেবেন, গুগল অথেন্টিকেটর। তো এটা কীভাবে বাইন্ড করবেন, অবশ্যই আপনাদের গুগলের যে অথেন্টিকেটর অ্যাপসটা রয়েছে ওটা ডাউনলোড করতে হবে, অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটা অ্যাপস। অনলাইন থেকে ইনকাম করতে হলে প্রায় অনেক এক্সচেঞ্জারে এটাকে বাইন্ড করতে হয়, 2FA-টা বাইন্ড করতে বলে। তো প্রত্যেকে এটাকে ইনস্টল করে নেবেন। তো এটা বাইন্ড করার জন্য এখান থেকে জাস্ট গুগল অথেন্টিকেটরের উপর ক্লিক করে দেবেন। গুগল অথেন্টিকেটরের উপর ক্লিক করার পর এখান থেকে আপনাদের সামনে এরকম আসবে, এখান থেকে জাস্ট প্লে স্টোরের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের প্লে স্টোরে নিয়ে যাবে, তারপর এখান থেকে জাস্ট অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। যখন আপনাদের ডাউনলোড করা কমপ্লিট হয়ে যাবে তারপরে ব্যাকে যাবেন। তো দেখতে পারতেছেন আমার কিন্তু ইনস্টল করা রয়েছে, তো এখন ব্যাকে যাচ্ছি। ব্যাকে যাওয়ার পর এখান থেকে নেক্সটের উপর ক্লিক করবেন, এখান থেকে যে দেখুন নেক্সট স্টেপ, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম আসবে এবং এখান থেকে একটা কোড দেখতে পারবেন, গুগল অথেন্টিকেটর কোড। এই যে কোডটা দেখতে পারতেছেন, এখানে যে কোডটা দেখতে পারতেছেন এই কোডটা কপি করবেন। এখানে সম্ভবত কপি হবে না, তো এখানে যদি কপি না হয় তাহলে অবশ্যই এখান থেকে জাস্ট এখান থেকে আপনারা দেখে দেখে গুগল অথেন্টিকেটরের উপর এখানে বসিয়ে দিবেন। তো যদি কপি না হয় তো জাস্ট আমি ট্রাই করতেছি এখানে কপি হয় কি না, এটা সম্ভবত কপি হবে না কারণ এটা একটা পিকচার। তো আপনারা জাস্ট এটাকে দেখে দেখে আপনাদের গুগল অথেন্টিকেটরের মধ্যে বাইন্ড করে নেবেন। তো এখন দেখাচ্ছি কীভাবে বাইন্ড করবেন। তো এখন আমরা গুগল অথেন্টিকেটরের মধ্যে যাচ্ছি, আগে এটাকে কপি করে নিই। তো গুগল অথেন্টিকেটরে বাইন্ড করার আগে অবশ্যই এই যে কোডটা দেখতে পারতেছেন এই কোডটা অবশ্যই সেভ করে রাখবেন। এই যে কোডটা, এই কোডটাকে অবশ্যই আপনাদের নোটপ্যাডে সেভ করে রাখবেন, এখান থেকে দেখে দেখে নোটপ্যাডে লিখে সেভ করে রাখবেন কারণ এটা কিন্তু আপনাদের প্রয়োজন হবে পরবর্তীতে। এখান থেকে আপনাদের এক্সচেঞ্জারে লগ ইন করার জন্য কিন্তু এটা প্রয়োজন হবে, গুগল 2FA-টা। তো এখান থেকে অবশ্যই আপনাদের 2FA অ্যাপ্লিকেশনটা যদি আনইনস্টল হয়ে যায় তখন এই যে কোডটা রয়েছে এই কোডটা দিয়ে আপনারা আবার পুনরায় কাজ করতে পারবেন। তো এখান থেকে জাস্ট কোডটা লিখে নিচ্ছি, নোটপ্যাডে সেভ করে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু নোটপ্যাডে সেভ করে নিয়েছি। এখন এখান থেকে জাস্ট এই যে এই কোডটা রয়েছে এটাকে কপি করবেন, কপি করে গুগল অথেন্টিকেটর অপশনের মধ্যে যাবেন। যাওয়ার পর এখান থেকে আমাদের কোডটা এখান থেকে বাইন্ড করতে হবে, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে দেখুন নিচে এন্টার এ সেটআপ কি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট নেম দিবেন, এখান থেকে এক্সচেঞ্জারটা নাম দিতে পারেন, যে কোনো একটা নাম দিলেই হবে, তবে আপনারা এক্সচেঞ্জারটা নাম দিয়ে দেবেন আপনাদের চেনার সুবিধার্থে। তো এখান থেকে এক্সচেঞ্জারটা নাম দিয়ে দেবেন। তো এখানে এক্সচেঞ্জারটা নাম দেওয়ার পরে নিচ থেকে আপনারা জাস্ট ইওর কি, এই জায়গায় আপনারা জাস্ট ওই যে কোডটা কপি করেছিলেন ওই কোডটা এখানে পেস্ট করবেন। এখানে জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখান থেকে অ্যাডের উপর ক্লিক করবেন, এটা যেটা আছে এটাই থাকবে। তো এখান থেকে অ্যাডের উপর ক্লিক করে দিবেন। অ্যাডের উপর ক্লিক করার পর এখান থেকে দেখুন নেক্সডেক্স, এটা অ্যাড হয়ে গেছে নিচের দিকে কর্নারে, দেখতে পারতেছেন এই একটা টাইম উঠতেছে। এই টাইমটা যখন আমাদের শেষ হয়ে যাবে এটা কিন্তু এক্সপায়ার্ড হয়ে যাবে ডেট। তো এখান থেকে জাস্ট এক্সপায়ার্ড হয়ে নেই,
তারপর আমরা জাস্ট এটাকে কপি করব এখান থেকে কপি করলাম তো কোডটা কপি করার পর এখান থেকে যে টাইমটা উঠতেছে এটা শেষ হওয়ার আগে আপনারা জাস্ট এক্সচেঞ্জারে গিয়ে পেস্ট করবেন তো এখান থেকে জাস্ট এক্সচেঞ্জারে যাচ্ছি এখান থেকে এক্সচেঞ্জারে যাওয়ার পর এখান থেকে জাস্ট নেক্সট স্টেপের উপর ক্লিক করবেন নেক্সট স্টেপের উপর ক্লিক করার পর এখান থেকে আপনাদের যে কোডটা ওখানে ছিল ওই কোডটা এখানে পেস্ট করতে হবে তো পেস্ট করার জন্য এখান থেকে আবারও নেক্সট স্টেপের উপর ক্লিক করবেন নেক্সট স্টেপের উপর ক্লিক করার পর এখান থেকে দেখুন লগইন পাসওয়ার্ডটা দিতে হবে আপনাদের অ্যাকাউন্ট করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন তো সেই পাসওয়ার্ডটা এখানে দেওয়ার পরে নিচ থেকে আপনাদের গুগল অথেন্টিকেটার কোডটা এখানে বসাতে হবে তো আমি আমার কোডটা বসিয়ে নিচ্ছি যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে তো এখান থেকে আবারও কোডটা কপি করে আনছি এখান থেকে দেখুন গুগল অথেন্টিকেটারের মধ্যে যাচ্ছি যাওয়ার পরে এখান থেকে কোডটা আবারও কপি করব কপি করার পরে ওখানে ওয়েবসাইটের মধ্যে যাবেন যাওয়ার পরে এখানে জাস্ট পেস্ট করে দিবেন এখানে পেস্ট হবে না সম্ভবত এখানে বসাতে হবে তো জাস্ট আপনারা সিরিয়াল বাই সিরিয়াল বসিয়ে দিবেন তো এখান থেকে আমি বসিয়ে নিচ্ছি তো কোডটা বসানোর পর এখান থেকে এনাবেল গুগল অথেন্টিকেটার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদের এটা এনাবেল হয়ে যাবে এখান থেকে দেখতে পারতেছেন গো টু মাই অ্যাকাউন্ট এখানে এটা সাকসেস হয়ে গেছে এখান থেকে জাস্ট আপনারা গো টু মাই অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন তো গো টু মাই অ্যাকাউন্টের উপর ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম আসবে এখান থেকে দেখুন আনভেরিফাইড নামে একটা অপশন রয়েছে এখান থেকে দেখুন আনভেরিফাইড তো এটা আপনাদের জাস্ট প্রথমেই ভেরিফাই করতে হবে তো এখান থেকে কীভাবে ভেরিফাই করবেন এখান থেকে অবশ্যই আপনাদের KYC করতে হবে অবশ্যই আপনাদের আইডেন্টি কার্ড লাগবে এখান থেকে আপনার যদি নিজের আইডেন্টি কার্ড না থাকে তাহলে অবশ্যই আপনাদের আব্বু আম্মু অথবা বড় ভাইয়ের আইডি কার্ডটা দিয়ে এখানে ভেরিফাই করতে পারবেন আর আসা যাক আমরা কীভাবে এটাকে ভেরিফাই করবো ভেরিফাই করার জন্য এখান থেকে এয়ারড্রপের উপর ক্লিক করবেন নিচ থেকে এয়ারড্রপ অপশন পাবেন এয়ারড্রপ অপশনে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন ক্লাইম এখানে ক্লাইম অপশনে ক্লিক করবেন ক্লাইম অপশনে ক্লিক করার পরে এখান থেকে ক্লাইম ইয়োর এন্ট্রির উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারবেন ভেরিফাই নাও এখানে ক্লিক করবেন ভেরিফাই নাওর উপর ক্লিক করার পরে এখান থেকে পার্সোনালের উপর ক্লিক করবেন তো পার্সোনালের উপর ক্লিক করার পরে এখান থেকে আপনাদের ইনফরমেশনগুলো দিয়ে দেবেন এখান থেকে অবশ্যই আপনাদের আইডি কার্ড অনুযায়ী এখান থেকে ইনফরমেশনগুলো দিতে হবে তো এখান থেকে আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে নিচ্ছি প্রথমে ফার্স্ট নেম দিবেন আইডি কার্ডের যে নামের প্রথম অংশটা রয়েছে সেটা এখানে বসাবেন এখানে বসানোর পর এখান থেকে লাস্ট নেম দিবেন তারপর এখান থেকে ডেট অফ বার্থ দিবেন জন্ম তারিখ তারপর এখান থেকে অ্যাড্রেস দিবেন অ্যাড্রেসটা এখান থেকে আপনাদের আইডি কার্ড অনুযায়ী বসিয়ে দিবেন অবশ্যই ইংরেজিতে দিতে হবে যেটা বাংলায় রয়েছে ওটাকে ইংরেজি করে বসিয়ে দিবেন প্রত্যেকটা অ্যাড্রেস দেওয়ার পর এখান থেকে একটা স্পেস দিবেন এবং প্রত্যেকটা স্পেস দেওয়ার পূর্বে একটা কমা দিয়ে দিবেন তো তারপরে এখান থেকে অ্যাড্রেস দেওয়ার পরে নিচ থেকে পোস্টাল কোডটা বসাবেন আপনাদের আইডি কার্ডের পেছনে দেখতে পারবেন একটা 4 সংখ্যার কোড রয়েছে ওইটা হচ্ছে পোস্টাল কোড তারপর এখান থেকে কান্ট্রি বাংলাদেশ দিবেন তো আমি এগুলো বসিয়ে নিচ্ছি তো এখানে দেখুন আমি আমার নামটা দিয়েছি তারপরে এখানে অনেকে ডেট অফ বার্থ দিতে ভুল করবে প্রথমে এখানে আপনাদের সালটা দিতে হবে তারপরে মাস তারপরে দিন আশা করি বোঝাতে পেরেছি তারপরে মাঝে ওই যে দেখুন একটা চিহ্ন রয়েছে ওই চিহ্নটা বসিয়ে দিবেন এখান থেকে এভাবে ডেটটা বসাবেন বসানোর পরে নিচ থেকে অ্যাড্রেস বসাবেন তো এখান থেকে অ্যাড্রেসটা বসিয়ে নিচ্ছি তো এখান থেকে অ্যাড্রেস বসানোর পরে নিচ থেকে পোস্টাল কোড বসাবেন এখান থেকে দেখুন 4 সংখ্যার একটা পোস্টাল কোড বসিয়েছি বসানোর পরে নিচ থেকে আপনাদের সিটিটা বসিয়ে দিবেন এখান থেকে ঢাকা শহর দিতে পারেন তারপরে নিচ থেকে এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন তো এখান থেকে দেখুন কান্ট্রিটা বাংলাদেশ দিয়ে দিলাম এখান থেকে বাংলাদেশ দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে দেখুন কী আছে এখান থেকে বিগিন ভেরিফিকেশন এখানে ক্লিক করে দিবেন নিচ থেকে বিগিন ভেরিফিকেশন তারপরে এখান থেকে স্টার্ট আইডি ভেরিফিকেশন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনারা যদি পাসপোর্ট দিয়ে করতে চান তাহলে অবশ্যই উপরে এটা সিলেক্ট করবেন আর যদি আইডি কার্ড দিয়ে করতে চান তাহলে অবশ্যই নিচেরটা সিলেক্ট করবেন তো আমি আইডি কার্ড দিয়ে করতে চাচ্ছি তাই নিচেরটা সিলেক্ট করে দিলাম নিচেরটা সিলেক্ট করার পর এখান থেকে আপনাদের আইডি নাম্বারটা বসাবেন আইডি কার্ডের উপরে যে নাম্বারটা রয়েছে আইডি কার্ড নাম্বার সেটা এখানে বসাবেন তো আমি আইডি কার্ড নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি তো আইডি নাম্বারটা এখানে বসানোর পরে নিচ থেকে কনফার্মের মাঝে ক্লিক করবেন কনফার্মের মাঝে ক্লিক করার পর এখান থেকে একটু ওয়েট করবেন এখান থেকে ওয়েট করার পর এখান থেকে দেখুন আপনাদের আইডি কার্ডের ফ্রন্ট পেজটা এখানে সাবমিট করতে হবে অর্থাৎ উপরে যে পেজটা রয়েছে সেটা এখানে সাবমিট করতে হবে তো এখান থেকে সাবমিট করার জন্য চুজ ফাইল এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাবে এখান থেকে জাস্ট এটা আপলোড করে দেবেন তো দেখুন এখান থেকে আমি আমার ফ্রন্ট পেজটা আপলোড করে দিলাম ফ্রন্ট পেজটা আপলোড করার পর এখান থেকে কনফার্মের মাঝে ক্লিক করবেন এখান থেকে কনফার্মের মাঝে ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করবেন তারপর এখান থেকে আপনাদের ব্যাক পেজটা আপলোড করতে হবে যদি এখান থেকে আপনাদের এটা আপলোড না হয় তাহলে আপনারা কী করবেন এখান থেকে জাস্ট দেখতে পারবেন এখান থেকে VPN ইউজ করবেন যে কোনো একটা VPN ইউজ করবেন অথবা আরও একটি ট্রিক শিখাই দিব একটু ওয়েট করুন এখান থেকে জাস্ট এটাকে ভেরিফাই করে নিচ্ছি এখান থেকে জাস্ট এবারে আমরা জাস্ট এখান থেকে ব্যাক পেজটা আপলোড করব তো এখান থেকে জাস্ট ব্যাক পেজটা আপলোড করার জন্য এখান থেকে সোর্স ফাইলের উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পরে জাস্ট আপলোড করে দিবেন ব্যাক পেজটা অর্থাৎ পিছনের পেজটা আমি কিন্তু আপলোড করে দিয়েছি আপলোড করার পরে এখান থেকে কনফার্মের মাঝে ক্লিক করবেন এখান থেকে কনফার্মের মাঝে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন তারপর এখান থেকে আপনাদের
আপনাদের আরও একটি ছবি আপলোড করতে হবে, সেটা হচ্ছে আপনাদের হাতে আইডি কার্ডটা নিতে হবে। নেওয়ার পরে আপনাদের একটা কাগজ নিতে হবে, সাদা একটা কাগজ। সাদা কাগজে লিখতে হবে এই ওয়েবসাইটটার নাম, অর্থাৎ নেক্সডেক্স। নেক্সডেক্স লেখার পরে ওই কাগজের নিচের দিকে ওই তারিখ আজকের ডেটটা দিতে হবে, আজকে যে ডেটে আপনি সাবমিট করবেন। এখান থেকে দেখুন, এই একটা একটা এক্সাম্পল দিয়েছে, এখান থেকে দেখুন NEXDAX এইটা লিখতে হবে। লেখার পরে নিচ থেকে আপনাদের ডেটটা দিতে হবে, আজকের ডেটটা, অর্থাৎ যেদিন আপনি সাবমিট করবেন সেই ডেটটা এখানে দিতে হবে, এবং আপনাদের আইডি কার্ডটা হাতে নিতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। তো আমি এখানে এটা সাবমিট করে দিচ্ছি। এখান থেকে আপনাদের আইডি কার্ড সহ আপনাদের কাগজটা এখান থেকে ছবি তুলবেন। তোলার পরে এখান থেকে জাস্ট চুজ ফাইলের উপর ক্লিক করে সেটাকে আপলোড করে দেবেন। অবশ্যই ক্লিয়ারলিভাবে তুলবেন। তোলার পরে এখান থেকে আপলোড করে দেবেন। তো আমি আপলোড করে দিচ্ছি। তো এখান থেকে আমি অলরেডি ফটোটা আপলোড করে দিয়েছি। দেওয়ার পরে এখান থেকে কনফার্মের মাঝে ক্লিক করবেন। কনফার্মের মাঝে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, তারপরে দেখি কী আসতেছে। তো ফ্রেন্ডস দেখুন, আমাদের ইনফরমেশনগুলো কিন্তু নিয়ে নিয়েছে এবং এটা কিন্তু পেন্ডিংয়ে চলে গেছে। তারা আমাদের ইনফরমেশনগুলো চেক করবে। চেক করার পরে যদি আমাদের ইনফরমেশনগুলো অ্যাপ্রুভ করার মতো হয় তাহলে অবশ্যই অ্যাপ্রুভ করে নেবে। যদি আপনাদের ইনফরমেশনগুলো সঠিক থাকে তাহলে 100% অ্যাপ্রুভ করে নেবেন। অ্যাপ্রুভ করার পরে এখান থেকে জাস্ট এটাকে আমরা ক্লোজ করে দিচ্ছি। এখান থেকে ক্লোজ করার পরে এখন আমরা কীভাবে টোকেনটা পাবো, আমি বলেছিলাম আপনাদের অ্যাকাউন্ট করার সাথে সাথে এখান থেকে কিছু টোকেন পাবেন, 50টা টোকেন পাবেন, এনডি টোকেন। তো এটা কীভাবে পাবেন, আপনাদের যখন KYCটা কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ ভেরিফাইড হয়ে যাবে, এখান থেকে দেখুন আনভেরিফাইড, এটা যখন এখানে যখন ভেরিফাইড লেখা চলে আসবে তার কিছুক্ষণ সময়ের মধ্যে এখানে আপনাদের টোকেনটা চলে আসবে। টোকেনটা কোথায় আসবে সেটা দেখাচ্ছি এখান থেকে জাস্ট, এই যে দেখুন। তো টোকেনটা সম্ভবত আপনাদের এখান থেকে ওয়ালেটে চলে আসবে। এখান থেকে জাস্ট আমরা ওয়ালেটে যাচ্ছি। এখান থেকে ওয়ালেটে যাওয়ার পরে এখান থেকে দেখুন ওভারভিউর উপর ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনাদের টোকেনটা এখানে শো করবে সম্ভবত। যেহেতু এখন পর্যন্ত আমি টোকেনটা পাই নাই, তো সেক্ষেত্রে আমি বলতে পারতেছি না এখন এখানে শো করবে নাকি অন্য কোনো জায়গায় শো করবে, সম্ভবত এখানেই শো করবে। আর এখান থেকে আপনারা যেহেতু বলেছিলাম মাইনিং করে ইনকাম করতে পারবেন, যখন আপনাদের এখানে KYCটা কমপ্লিট হয়ে যাবে তখন এখান থেকে আপনারা জাস্ট এটাকে ক্লাইম করতে পারবেন। এই যে দেখুন ইওর এনটি, ক্লাইম ইওর এনটি, এখানে ক্লিক করে দেবেন তাহলে এখান থেকে আপনাদের টোকেনটা ক্লাইম হয়ে যাবে। তো আশা করি বোঝাতে পেরেছি। তো এখানে যদি আপনাদের ওয়ালেটের মধ্যে টোকেনটা না দেয় তাহলে অবশ্যই এখান থেকে এখানে দিয়ে দিবে টোকেনটা। এই যে দেখুন ক্লাইম ইওর এনটি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে দেখুন যে ব্যালেন্সটা শো করতেছে 00, এখানে অ্যাড হয়ে যাবে। তো এখানে যদি আপনাদের অ্যাকাউন্ট করতে কোনো সমস্যা হয় অথবা KYC করতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করবেন। টেলিগ্রামে কীভাবে যোগাযোগ করবেন, এখান থেকে টেলিগ্রামে চলে যাই। তো আমরা আমাদের টেলিগ্রামে চলে আসলাম, টেলিগ্রাম চ্যানেলে। তো এখান থেকে জাস্ট টেলিগ্রাম চ্যানেলের লোগোর উপর ক্লিক করে দিবেন। এখান থেকে টেলিগ্রামের নামটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আমার টেলিগ্রামের ইউজার নেম দেখতে পারবেন ডিসক্রিপশন বক্সে। এখান থেকে দেখুন আমার ইউজার নেমটা এখানে শো করতেছে। তো এখানে জাস্ট ক্লিক করে আপনারা আমাকে মেসেজ করবেন যদি কোনো প্রকারের সমস্যায় পড়েন। তো আশা করি আমি আপনাদেরকে সকল কিছু বোঝাতে পেরেছি, কীভাবে এখানে অ্যাকাউন্ট করবেন, কীভাবে কাজ করবেন। তো যদি ভিডিওটা দেখে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন। তো ফ্রেন্ডস, পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।